অষ্টম শ্রেণী, তোমাদের একটা সুপার সুপার ভিডিও দেব। কেন সুপার বলছি, যে এই যে স্কুল থেকে তোমাদের একটা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন করতে দিয়েছে, সমস্তগুলো একটা ভিডিও অ্যান্সার আমি করে দিচ্ছি। শুধু টিক দেওয়ার ব্যাপার, টিকগুলো তোমরা দিয়ে দাও। এবার তোমরা যদি সেটা জানতে চাও কেন টিক হলো, বইয়ের কত পাতায় কোনখানে আছে, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিও আমি আলাদা আলাদা করে দিয়েছি, সেগুলো দেখতে পারো। তাহলে একটা ভিডিওর মধ্যে আমি করে দিচ্ছি কেন, যাতে তোমাদের সহজে অ্যান্সারগুলো টিক দিতে পারো। এবার যদি কোনো ছাত্রকে কোনো শিক্ষক শেখাতে চায় তাহলে কেন হলো জিনিসটা, কোথায় আছে, কী জন্য অ্যান্সারটা হবে, আমি কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে বাংলাটা তো বলে দেওয়ার কিছু নেই, বাকি বিষয়গুলো বাংলাটাগুলো পড়তে হবে আর টিক দিতে হবে। চলো আমি টিক দিয়ে রেখে দিয়েছি, শুধু বলে দিই, মুখে বলে দিই, লিখতে পারবে তাড়াতাড়ি বসে যাও আমার সঙ্গে সঙ্গে এক একটা সি। আর যাদের ভুল আছে তারা মিলটা করে নেবে, কারণ মিলটা এখানে করবে না, মিলটা ডিসক্রিপশন লিঙ্ক দিয়েছি এখানে, সেখান থেকে তোমরা যেতে পারবে। সেই ভিডিওটা কোথায় আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, মনে করো বাংলা, বাংলাটা তো আলোচনাটা কোথায় করে দেওয়া হয়েছে, কেন আমি এর উত্তরটা দিলাম সেটা বলে দিয়েছি, বাংলার লিঙ্কটা ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে বলে দিই, এখন একে সি, দুয়ের ডি, তিনের বি, আমি তাড়াতাড়ি বলে দিই, অনেকগুলো আছে। তারপরে চারের সি, পাঁচের ডি, ছয়ের বি, সাতের সি, কপি নিয়ে। তারপরে আটের ভোরবেলা দুয়েলের ডাক বি, নয়ের সি চেম্বুর, দশের প্রিয়, এগারোর বিষ্ণুপুরে, বারোর ডি, একশো কুড়ি, ও বিষ্ণুপুরটা কত বলা হয় না, এগারো ছিল ডি, বারোরও ডি, তেরোরও ডি কাপড়, চোদ্দোরও ডি কলকাতা, কেন কলকাতা হয়েছে তোমাদের বলে দিয়েছে, দেখে নিতে পারো, পনেরো নি অথচ সিংহ বি। তারপরে চলো ষোলো, ১৮২২ অর্থাৎ বি এর অ্যান্সারটা, কেন বাইশ হলো, দশ বারো লেখকের জন্ম আর দশ বছর বয়সের মাতৃবিয়ে ঘটেছে না, তাহলে দশ বছর যোগ করতে হবে। চলো কবি কবি প্রসিদ্ধ শব্দের অর্থ কবি হিসেবে খ্যাতি, এটা সি, আঠেরোর বি, উনিশের সি, রসরাজ পত্রিকার সঙ্গে কবিদের অবতীর্ণ হওয়া, কুড়ির বি, মনোযোগের অভাব। চলো তারপরে এটা পড়তে হবে, যেটা উত্তর করতে হবে, একুশের রবীন্দ্রনাথ ঠাকুর, বাইশে প্রখ্যাত সেতারবাদক, এখানে দেয়া আছে যে আমি সেতা ধরে কাঁদতাম, লেখক নিজেই কাঁদছে, তাই পণ্ডিত রবিশঙ্কর কাঁদছে আর কি। চলো তারপর তেইশের ডি মানে সঙ্গে, চব্বিশের অশ্রু জল, পঁচিশের স্তব। তারপর এটাকে পড়তে হবে কন্যাশ্রী, এটাকে পড়ে নিয়ে ভালো করে এখানে অ্যান্সার করতে হবে, চারটে অ্যান্সার করতে হবে, চারটে না পাঁচটা। চলো আমরা করে রেখে দিয়েছি আর্থিক সহায়তা, ২৬ বি, ২৭ সি তেরো বর্ষ, ২৮ সি সরকারি প্রতিষ্ঠান থেকে শিক্ষা পড়তে হবে, ২৯ ২৫,০০০ টাকা, তারপর মানে বি এডটা, ৩০ ডি এডটা, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, এখন দেয়া লিখে লিখে দেওয়া আছে, ওটা এখানটা একদম নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে। তাহলে আমাদের কোনো ঝামেলা নেই, কেন হয়ে গেছি, অঙ্কটা যদি বুঝতে চাও তাহলে অঙ্ক ভিডিওটা বা ডিসক্রিপশন লিঙ্ক দিলাম করে নেবো, টিক দিতে চলে এখানে দিয়ে নাও। একের এ ডাকে মারো টিক, একদম দুইয়ের ২৫ টাকে মারো মানে বি এর ডাকে, তিনের সি এর ডাকে মারো, চারের ডি এর ডাকে, ডি এরটা হয়ে গেছে। চলো পাঁচের অঙ্কুল পাশে করে দেওয়া আছে দেখতে পারো, পাঁচের ৩৮ সি, সিটাকে, ছয়ের বিটাকে মাইনাস নাইন বাই দুই, সাতের সিটাকে আট, আটের এটাকে পাঁচ মিটার প্রতি সেকেন্ড, নয়ের সিটাকে আপেল এবং আম, দশের নাইন ৯০ মাইনাস নাইন সিক্স, এটা বইয়ে অঙ্কটা করে দেওয়া আছে, একদম তোমার উদাহরণে পেয়ে যাবে অঙ্কটা, মানে যেখানে যেখানে এই ধরনের অঙ্কগুলো আছে, সি এর অঙ্কটা দশের সি, এগারোর ১০০ অঙ্কটা করে দেওয়া আছে, বা দেখতে পারো ভিডিওটা, গণিত লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে বি হলো ১২ ২০ বাই ১০০ করবে, দিয়ে একের ৫ অ্যান্সার আসবে, কারণ এটা মোট পার্সেন্ট ১০০র মধ্যে কত। তারপর চলো আয়তক্ষেত্র, এটা পজিশনে নয়ের ডা, এ সি নয় বলছি, সি ৯ সেমি, ১৪ ডি ৫০, এই ৫০টা কেন হয়েছে দেখিয়ে দিয়েছি। তারপরে চলুন, এটা সূচকের অঙ্কের মতন একদম, এটা এটা এইটা হবে ২ ১০০ ৫০ ১০০, এদের গুণ করলে ১০০ হচ্ছে, আর এটা ১০০ সূচক থেকে যাচ্ছে, পাওয়াটা থেকেই যাচ্ছে।
তারপর চলো এটাকে ভাঙলে পর এরটা হলো ষোলোর এই 50 30 লিটারটা মানে বিটা 50 লাগছে আর কি কেটে গেছে। 17 এরটা আসবে 135 পাতা অঙ্কটা পেয়ে যাবে একদম ঠিক আছে উপরের দিকে। আর এটা এটা হবে 40 দিন মানে 18টা এর অ্যান্সারটা অঙ্কটা করে দেওয়া আছে। তারপরে এটা 47 পাতার নিচের দিকে পেয়ে যাবে 19 অঙ্কটা এই চিত্রটাই পেয়ে যাবে 47 পাতার নিচের দিকে। এর 70 সেমি হবে কেমন করে হচ্ছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। আর লাস্ট এটা তোমরা 105 পাতায় পেয়ে যাবে কল লাইন মেল লাইন দুটো অঙ্কটা পরিষ্কার দেওয়া আছে একদম। হ্যাঁ 98.25 মানে 89.25 চলো। তারপরে এটা কিন্তু 232 পাতায় পেয়ে যাবে অ্যান্সারটা একের অ্যান্সারটা ইনসুলিন হবে। তারপরে এটা দুইয়ের কয়টা পেয়ে যাবে 181 পাতায় কোষ প্রাচীর হবে। তিনের 169 পাতায় পেয়ে যাবে প্লেগ যেটা গয়ের অ্যান্সারটা হবে। হ্যাঁ ব্যাকটেরিয়া ঘটিত রোগ আগেরটা ক হলো দুইয়েরটা ক তিনেরটা গ আর চারেরটা ঘ এটা পেয়ে যাবে 258 পাতায় একদম মানে উপরের দিকে। তারপরে চলো পাঁচের মাটিতে থাকা উপযোগী এরটা ক ক হবে পাঁচের ক করে দাও। ছয়ের চলে যাও ছয়ের খ 186 পাতায় পেয়ে যাবে। তারপরে মানে এইরকম ধারা পেয়ে যাবে আর কি সঠিকটা অ্যান্সারটা পাবে না। এটা ক্লোরোপ্লাস্টিডে ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টিড হলো ক্রোমোপ্লাস্টিডে কিন্তু ক্লোরোফিল থাকে না তাকে একটা ভুল আছে। হ্যাঁ ক্রোমোর সঙ্গে ক্লোরো কিন্তু একটা এটা দেখে নেবে 186 পাতায় পেয়ে যাবে। এটা খয়ের অ্যান্সারটা হবে। সাতের 180 পাতায় পেয়ে যাবে এখন ডিটেলসে দেখিয়ে দিয়েছি এইটা অ্যান্সার হবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপন করা। আর এগুলো আবরণী কলার কাজ আছে পেশি কলার কাজ আছে। তারপরে দেখো এটা রাইজোবিয়াম 198 পাতায় পেয়ে যাবে আর 171 পাতায় পেয়ে যাবে হেপাটাইটিস রক্ত সঞ্চালনের রোগটি হয় হেপাটাইটিস 198 পাতা বার করবে সেখানে যক্ষা রোগে ডায়রিয়া রোগে আলোচনা করা ঠিক নেই। হেপাটাইটিস আলোচনা করতে গিয়ে দেখবে একমাত্র এটা রক্তের মাধ্যমে ছড়ায় ডায়রিয়া রক্তের মাধ্যমে ছড়ায় না থুতু বমি কফ এসব মলের মধ্যে ছড়ায় যক্ষা থুতু কাশি মাছি কাশির মধ্যে ছড়ায়। তাহলে এটা অ্যান্সার আসবে ডায়াবেটিস হ্যাঁ হেপাটাইটিস। চলো তারপরে চলে যাচ্ছি এটা একদম ছবিটা দেওয়া আছে 233 পাতা উপরের দিকে। এটা অ্যাডিনাল গ্রন্থি এটা বৃক্ষেও অর্থাৎ কিডনির মেটাল অঞ্চলে থাকে। তারপরে চলো ময়লা জমি জল এইটাই অ্যান্সারটা হবে কিন্তু ময়লা জলে মাছ চাষ করলে উপকারটা হতো কিন্তু এইটা অ্যান্সার কিন্তু ময়লা জলে মাছ চাষ হয় না ঠিক আছে। তো ক এই দুটো তো হবেই না খ আর ঘ গটা যদিও হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মাছ চাষ হয় না মারা গেলে। তারপরে চলো বলছে কোনটা এখানে এর অবস্থাটা কী একে কোন ক্যাটাগরিতে ফেলবে একে ক্যাটাগরিতে ফেলতে পারো মানে যেটা হচ্ছে যে এ দেখো কতটা ছিল অনেক ছিল কিন্তু দেখো এ কমে গেছে অর্থাৎ বিলুপ্ত বিপন্ন হতে চলেছে একবারে বিলুপ্ত হয়ে যায়নি। তারপরে চলো ছত্রাক অ্যান্সার দাও তার ছত্রাক 196 পাতায় পেয়ে যাবে। 14টাকে বোনো সিজন 272 পাতায় পেয়ে যাবে তো এইগুলো অপশান আছে কিন্তু এটা নেই ওখানে পেয়ে যাবে অর্থাৎ এইটা হবে ক্ষয়ের অ্যান্সারটা বোনো সিজন এটা হবে না এইটা হবে ক্ষয়ের অ্যান্সারটা এইটারই প্রশ্ন। তারপরে চলো 184 পাতায় পেয়ে যাবে সেন্ট্রোজোম। তারপরে এটা এম এস স্কোয়ার বা ডি স্কোয়ার এটা করলে 9 গুণ হবে। তারপরে চলো এটা 17 বিকর্ষণ অধ্যয়ন 23 পাতায় পেয়ে যাবে। তারপরে 18টা ক হবে 17টা খ হবে ঠিক আছে দেখতে পাচ্ছ তো আমি বলে দিচ্ছি 19টা গ হবে 20টা ঘ হবে এটা কত পাতায় আছে এটা 84 পাতায় আছে এটা পেয়ে যাবে। 21টা সেলসিয়াস স্কেলে ফ্যান স্কেলটা যখন 32 দেখাবে সেলসিয়াস 0 দেখাবে মানে জলের। চলো তারপরে মানে এইটা হবে ক্ষয়েরটা এটা 22-35 ডিগ্রি হবে আপাতত কোন প্রতিফলন কোন সবসময় সমান হয়। তারপরে এটা 69 পাতায় পেয়ে যাবে পারদ। তারপরে এটা 24 পাতায় পেয়ে যাবে 73 পাতায় পেয়ে যাবে 24টা এই এইখানটা লোহা জিঙ্ক যোগ করলে অর্থাৎ একটু বুঝে নিয়ে তোমরা অ্যান্সারটা দিয়ে দেবে আমি কিন্তু একটু বুঝে তোমাদের বলে দেওয়া হয়েছে 73 পাতায় পেয়ে যাবে এটা কয় অ্যান্সার হবে 25-এর এই এইটা ভুল দিয়েছে মানে মৌলে বিভিন্ন এই এই তিনটি ঠিক আছে এটা পাবে তো 79 পাতায় পেয়ে যাবে। তারপরে Hg2Cl2 এটা নেটে সার্চ করলে পেয়ে যাবে হ্যাঁ গুগলে সার্চ করলে মানে মার্কিউরাস ক্লোরাইড যেটা 2 আছে Hg2Cl2
তারপরে চলে যাও কঠিন অনুঘটকের সঙ্গে কোন বিভক্তি ঠিক নয়। অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করে না, এটা কিন্তু ভুল লিখে দিয়েছে। অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়াকে ত্বরান্বিত করে, বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থেকে যায়, অর্থাৎ ঘটক। ঘটক বিয়ের সময় থাকে, আমরা তো জানি বিয়ের পরও চলে যায় আর কি, বিয়ের অংশগ্রহণ করে কিন্তু চলে যায়। চলো তারপর চলে যাচ্ছে, এটা হবে মানে এটা তোমরা বইয়ে পাতলা লেখা নেই, কিন্তু বইয়ে পাতলা দেওয়া আছে, ক্যাথোড ঋণাত্মক বিজারণ ঘটে। তারপরে পেয়ে যাবে কয়লা, তারপরে পেয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। চলো ইতিহাসে এসে গেছি, ইতিহাসে 157 পাতে পেয়ে যাবে সম্পত্তি অধিকার, দেখিয়ে দিচ্ছি একদম। তারপর 57 পাতে হয়ে গেছে, তারপর আবার 57 পাতা 157 পাতে পেয়ে যাবে, যেটা পেয়ে যাবে এই এই অ্যান্সারটা, নারী ও শিশু সুরক্ষা, অর্থাৎ নেই যেটা, মানে এগুলো আছে আর এইটা খালি নেই। তারপর 94 পাতায় ভারতকে স্বায়ত্ত শাসন করার অধিকার, খয়ের ডা, তাহলে আকের ডা অ্যান্সার হবে খ, দুইয়ের ডা গ, তিনের ডা খ, চারের ডা গ স্বদেশী আন্দোলনের সময়, পাঁচের ডা সত্য ক সত্য সমাজ, ছয়ের ডা গ 81 পাতায় পেয়ে যাবে এটা, আর পাঁচের ডা 82 পাতায় পেয়ে যাবে। দুজনেই বিধবা বিবাহ আন্দোলন যুক্ত ছিলেন, দেখিয়ে দিয়েছি একদম, ভিডিও দেখতে পারো। যদি পাতা না খুঁজে পাও ভিডিওটা দেখো, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, পেয়ে যাবে। সাথে এটা কিন্তু একদম বুঝি বোঝার প্রশ্ন, পারিবারিক হিংসা বোধ হয় না, এটা কিছু বইয়ের মধ্যে পাইনি আমি, যদিও অতটা খুঁজিও নেই, এটা এমনিই পেয়ে যাবো। তারপরে বিধানসভা সদস্যদের মেয়াদ এটা 151 পাতায় পেয়ে যাবে, ক্ষয়ের 5 বছর, বসে 53 পাতায় পেয়ে যাবে গয়ের অ্যান্সারটা, চিরস্থায়ী বন্দোবস্ত কেন হয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখলে ভালো করবে। তারপর কারণ এখানটা হচ্ছে দেখো বাংলার এই জায়গা, এই যে জায়গাটা দেখিয়েছি আর কি জালের মতো, এটা বাংলা, বাংলাতে একমাত্র চিরস্থায়ী ছিল আমরা জানি। তারপর দেখো পশ্চিমবঙ্গে এটা দেখবে 151 51 এবং 52 শেষ লাইনটা পেয়ে যাবো, তিনটি স্তর আছে। কারণ আমাদের বই থেকে অ্যান্সার করে দিচ্ছি কেন না, কারণ আমাদের সঠিক অ্যান্সারটা চাই একদম। তারপর দেখো দেশীয় রাজ্যসমূহ 145 পাতা পেয়ে যাবো, এটা 11 অ্যান্সারটা হবে, একদম ছবিটা টোটাল দেওয়া আছে, এই ছবিটাই একদম গোটাটাই দেওয়া আছে, শুধু এই ছবিগুলো মিলিয়ে নেবে, কাশ্মীরটাকে মেনালি পাওয়া যাবে, যে কোনটা দেশীয় আছে সমূহ 145 পাতে। দেখো ব্যারাকপুর বলছি কোনটা হচ্ছে বাংলার অন্তর্গত, ব্যারাকপুরই তো বাংলা, বেরেলি উত্তরপ্রদেশ, মিরাট উত্তরপ্রদেশ, দিল্লি উত্তরপ্রদেশ, আমাদের কিন্তু এই জায়গাটা আমরা পাবো না, আমাদের ব্যারাকপুরটা পাবো। সেটা বলছে কোনটা কেন্দ্রটি মানে বাংলার অন্তর্গত। তারপর চলো 13-র মানে ঘয়ের হলো, হ্যাঁ তারপরে এটা আগেটা গয়ের হলো মানে 11-টা, 13-টা পেলাম প্রাপ্তবয়স্কদের ভোট, কয়েরটা 151 পাতে পেয়ে যাবো, 14 আমরা পেয়ে যাবো উপজাতি সম্পদ আধুনিকরণ, বাকিগুলো কিন্তু সবই কিন্তু বিদ্রোহের সঙ্গে যুক্ত আছে, এটা কিন্তু 9, কারণ 9টাই একটুখানি আমাদের সমস্যা, সবগুলো খুঁজতে হবে। এটা দেখো উদ্দেশ্য ছিল 42 পাতায় পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট, 42 পাতায় নিচের দিকে পেয়ে যাবে, পরিষ্কার লেখা আছে সিভিল সার্ভেন্টের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে চলো ভূগোল এসে গেছি, ভূগোলে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অ্যান্সারটা একের ঘ মেরুদেশীয়, তারপরে এটা উপরে দুইয়ের হবে খ, তো এটা কর্কটক্রান্তীয় মকরক্রান্তীয় রেখা আর কি, মানে এটা এলাকাটা কর্কটক্রান্তীয় মকরক্রান্তীয় নিয়ে আছে। তারপরে কেন হয়েছে বলে দিয়েছি উত্তর, কিন্তু 3-এর বাংলাদেশ, 4-এর ধস মানে ঘ, 3-এর হচ্ছে গ, 4-এর হচ্ছে ঘ, আমি কোনো উত্তরটা বলেছি মানে নম্বরটা বলছি না হয়তো, 5-এর খ স্তূপ পর্বত, 6-এর অশ্বক্ষুরা কীর্তি হরদ, মানে তারপরে চলে যাব 7-এর একটা ছবি দিয়েছে, দেখো বলেছিল যে কয়েকটি প্রতিবেশী স্থল বেশি, তো কোন প্রতিবেশী সম্পূর্ণ স্থল, এ স্থল আর এও স্থল মানে নেপাল আর ভুটান, চলো অ্যান্সারটা হবে। আর বাকিগুলো দেখো জল আছে, এরও জল আছে, মানে মানে জল আছে পাকিস্তান, কেন হয়েছে বলে দিয়েছি দেখে নিতে পারো। 8-এর খ পাঠ হবে, 9-এর ট্রাক ফার্মিং হবে, 10-এর নদীর তীরবর্তী অবস্থান কেন হবে সেটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। চলো আর নেই, আর আছে আমাদের মাত্র অল্পই আছে, 5টা আছে। ঠিক জয়ারি নির্বাচন করো, রুট ও জার্মানি, তারপরে চলো এটাই অ্যান্সার হবে গয়েরটা। তারপরে 12-র পম্পাসে, আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, 98 পাতায় আছে,
18 পাতা, এটা না, এটা যাই হোক আজকে দেখে নেবে। তো এর মধ্যে কোনটি 60%? এটা আবার সেভেনের বই আছে, আমি সেভেনের বই থেকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম এশিয়া, আগেটা পম্পাসে হলো, তার আগে এটা হলো রুট জার্মানি। আর এইবার চলে আসছি যে জিওগ্রাফিক সিস্টেম, এটাকে আমাদের উষ্ণতা, এটা অন্য করা যায় না, এটাও করা যায়, উচ্চতা করা যায়, দ্রাঘিমা করা যায়, অক্ষাংশ নির্ণয় করা যায়, কিন্তু এটা উষ্ণতা করা যায় না। তারপর এটা লাস্টে পরিবেশ সংরক্ষণ। তাহলে বিদায় নিলাম, অনেকক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, যদি কমেন্টে দেখে অন্য কেউ উত্তরটা করতে পারে। তো আজকের মতো চলি।